হ্যালো এখন আমি এই ভিডিওর মধ্যে নিয়ে কথা বলবো সো সবার ফার্স্টে আমি আসবো আমার সব থেকে এবং গোটা ইন্ডিয়ার সব থেকে পছন্দের একটা সিরিজ পঞ্চায়েতকে নিয়ে এবং তার থার্ড ইনস্টলমেন্টকে নিয়ে সো পঞ্চায়েতকে নিয়ে আমাদের মধ্যে সবার মধ্যে কিন্তু এটা এক্সাইটমেন্ট রয়েছে যে এক্স্যাক্টলি কবে সিরিজটা আসছে কবে স্ট্রিম হবে প্রাইম ভিডিওতে তো ফাইনালি কিন্তু অপেক্ষার অবসান কিন্তু হয়ে গিয়েছে এবং পুরো মেকার তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং সুন্দর করে একটা পোস্টারকে দিয়ে যে পঞ্চায়েত সিজন থ্রিটা এক্স্যাক্টলি কবে আসে অর্থ টোয়েন্টি এইথ অফ মে কিন্তু অ্যামাজন প্রাইম ভিডিওতে পঞ্চায়েত সিজন থ্রি কিন্তু মোটামুটি স্ট্রিমিং হবে সো এমনটাই কিন্তু আপডেট আসছে এবং অফিশিয়াল কনফার্মড আপডেট হচ্ছে এইটা সো এবারে যে পোস্টারটাকে এখানে ড্রপ করা হয়েছে না সেটা ব্যাপক হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে যে স্মাইলটা আমরা দেখতে পাচ্ছি যে একটা একটা উচ্ছ্বাস এবং তার সঙ্গে সঙ্গে তারা যেভাবে তাকিয়ে রয়েছে মানে ব্যাপক লাগছে এবং সুন্দরভাবে ফুলেরা যে গ্রাম সেই গ্রামের সঙ্গে আমরা আবার কিন্তু মোটামুটি কানেক্টেড হব পঞ্চায়েত সিজন থ্রি এর মাধ্যমে দেখা যাক এক্স্যাক্টলি কেমন হয় আমরা আমি কেন প্রত্যেকে কিন্তু মুখিয়ে বসে আছে এই পার্ট থ্রি এর জন্য দেখা যাক কেমন হয় পঞ্চায়েত সিজন থ্রি দ্বিতীয়ত আমি আসবো ক্রিস ফোরকে নিয়ে সো আমাদের কাছে একটা 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 ইমোশন আলাদাই কিন্তু আমাদের কাছে একটা করে যখন যখন আমরা দেখি তো সেক্ষেত্রে ছোটো থেকে আমরা দেখেছি সেই জাদু ক্রিস 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 থ্রিকে কে দেখে এবং তার পরবর্তীকালে ক্রিস ফোরের ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু অনেক মানে প্রবলেমস কিন্তু এসছে মাঝে মধ্যে পোস্ট হয়েছে যে এক বা আবার মাঝখানে আপডেট আপডেট এসেছিল যে আসবে না তো ফাইনালি সিদ্ধার্থ আনন্দ পরিচালক তিনি কিন্তু মোটামুটি কনফার্ম করেছেন যে হৃত্বিক রোশন কিন্তু কাম মানে ফিরছে ক্রিস ফোর দিয়ে সো এটা একটা বিরাট বড় একটা আপডেট এবং এখানে অনেক কিছু কিন্তু থাকতে চলেছে এবং দেখা যাক এক্স্যাক্টলি কেমন হয় ক্রিস ফোর সো এটা অফিসিয়াল আপডেট নিশ্চয়ই হৃত্বিকের তরফ থেকে খুব শীঘ্রই আসবে এবার দেখা যাক কেমন হয় ক্রিস ফোর সবার লাস্টে কথা বলব পুষ্পা টুকে নিয়ে সো পুষ্পা পুষ্পা যে বাংলা ভার্সানটা সেটার একদম শেষে একটা ডায়লগ ছিল একদম নিচু অবনাশালা সেই ডায়লগটা একটা আলাদাই গাম্ভীর্য ভাব কিন্তু রয়েছে সো সেই মানে যেহেতু পুষ্পা টুটা বাংলাতেও মুক্তি পাচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা আমার মনে হয় যে বাংলাতে মানে বাংলার যে ডাবিংটা ভালো একজন কে দিয়ে করানো উচিত সো তিনি কে হচ্ছেন সো তিনি হচ্ছেন গম্ভীরা ভট্টাচার্য তো তিনি মানে প্রিভিয়াসলি কিন্তু হুব বাতায় কাজ করেছেন এবং তার ভয়েসের মধ্যে একটা গাম্ভীর্য ভাব কিন্তু আছে এবং হিন্দিতে শ্রেয়াস তালপাড়ে কিন্তু ভয়েস দিয়েছিলেন তার ভয়েসটা প্রচণ্ড কিন্তু মোটামুটি পপুলার হয়েছিল আশা করছি বাংলাতেও এর ভয়েসটা কিন্তু প্রচণ্ড পপুলার হবে সো এমনটাই কিন্তু মোটামুটি আপডেট আছে যে গম্ভীরা কিন মানে গম্ভীরা ভর্ত কিন্তু এই এর বাংলা ভাষাটা কিন্তু ডাব করবে এতে ছিল মেনলি তিনটা আপডেট তোমাদের কি মনে মতামতো অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা